নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কেরিয়ার টিউব বাংলা মাধ্যমিক পাশেই এবার ইন্ডিয়ান এয়ারফোর্সে কিন্তু গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে তো আপনারা যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলেই কিন্তু এই ইন্ডিয়ান এয়ারফোর্সের পোস্টিতে আবেদন করতে পারবেন তো যারা যারা মাধ্যমিক পাশ করেছেন তারা তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর বাকিরা ভিডিওটি একটি লাইক করে স্কিপ করতে পারেন আর যারা এই চ্যানেলে প্রথমবার এসছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশের থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না যে কোনো আপডেট সবার প্রথমে বাড়িতে বসে পেয়ে যাওয়ার জন্য তো চলুন আজকের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে আলোচনা করি তো এখানে কিন্তু বিভিন্ন পদে নিয়োগ করা হবে স্টেনোগ্রাফার সুপারিনটেনডেন্ট লোয়ার ডিভিশন ক্লার্ক মাল্টিটাস্কিং স্টাফ কুক মেস স্টাফ হাউস কিপিং স্টাফ সহ বিভিন্ন পদে নিয়োগ করছে ইন্ডিয়ান এয়ারফোর্স তো ইতিমধ্যেই কিন্তু জানিয়ে রাখি আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে এবং সেটা এক মাস ধরে চলবে তো ইন্ডিয়ান এয়ারফোর্সের মোট ছটি ইউনিটে কিন্তু এই কর্মী নিয়োগ করা হচ্ছে তো এরকম একটি আবেদনপত্র আছে তার লিঙ্কটা আমি কিন্তু ডেস্ক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা এই আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন তো বিভিন্ন ইউনিটের অধীনে যেসব স্টেশনের অধীনে আবেদনকারীরা আবেদন করবেন আবেদনপত্রটি সংশ্লিষ্ট স্টেশনের ঠিকানায় পাঠাতে হবে আজকের পোস্টে পশ্চিমবঙ্গের মধ্যে ইন্ডিয়ার এয়ারফোর্স স্টেশনগুলি নিয়ে আমরা আলোচনা করব যে পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরা কোথায় এই আবেদনপত্রটি পাঠাবে তো গোটা দেশ জুড়ে মোট পদ হচ্ছে এক হাজার পাঁচশো চব্বিশটি কী কী পদে শূন্যপদ রয়েছে একটু দেখে নিন পদের নাম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক শূন্যপদ একটি ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে সুপারিনটেন্ডেন্ট স্টোর তিনটি সিএমডিটি দুটি মাল্টিটাস্কিং স্টাফ পাঁচটি নেক্সট অন্য একটা ইউনিটের জন্য ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গল এখানে কুক হচ্ছে তিনটি সিএমডিটি চারটি সাফাইওয়ালা পাঁচটি এমটিএস তিনটি মেস স্টাফ একটি এবং আয়া দুটি তারপর হচ্ছে হাসিমারা ওয়েস্টবেঙ্গল এখানকার স্টেশনের জন্য সুপারিনটেন্ডেন্ট স্টোর একটি সাফাইওয়ালা তিনটি এমটিএস একটি ওয়েস্ট বেঙ্গলের এখানে স্টেশনের জন্য সুপারিনটেনডেন্ট স্টোর একটি হিন্দি টাইপিস্ট একটি কুক দুটি সাফাইওয়ালা তিনটি ম্যান একটি এবং এমটিএস একটি নেক্সট হচ্ছে সালুয়া ওয়েস্টবেঙ্গল স্টেনোগ্রেড টু একটি সিএমডিটি দুটি সাফাইওয়ালা দুটি নেক্সট হচ্ছে কুরশিয়ং ওয়েস্ট বেঙ্গল এমটিএস দুটি ইএসি কলকাতা অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজ হেডকোয়ার্টার এখানে ওয়েস্ট বেঙ্গলের স্টেন গ্রেড টু একটি এবং সাফাইওয়ালা একটি এপিএম বাগডোগরা ওয়েস্ট বেঙ্গল এমটিএস একটি এরপর হচ্ছে এয়ারফোর্স হসপিটাল কালাইকুণ্ডা ওয়েস্টবেঙ্গল এখানে আয়া একটি হাসিমারা হসপিটালে এমটিএস দুটি এবং আয়া চারটি তো পশ্চিমবঙ্গের মধ্যে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে বিভিন্ন ইউনিট বা স্টেশনগুলি আছে সেখানে আমি ভ্যাকেন্সির কথা একেবারে উল্লেখ করলাম তো এখানে আবেদন করার জন্য এজ লিমিট কিন্তু হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন তো কোয়ালিফিকেশন কী কী দরকার স্টোর সুপারিনটেন্ডেন্টের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস এবং যদি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকে তাহলে প্রত্যেকটা পদেই কিন্তু অগ্রাধিকার পাওয়া যাবে স্টেনোগ্রেড টু যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে স্টেনোগ্রাফির যে স্পিড সেটা দিয়ে দিয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫টি বা হিন্দিতে তিরিশটি শব্দ তোলার গতি হিন্দি টাইপিস যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস সেম গতি স্টোর কিপার যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস এবং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন কুক হচ্ছে মাধ্যমিক পাস এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আয়া মাধ্যমিক পাস অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন মে স্টাফ মাধ্যমিক পাস অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন টাস্কিং স্টাফ মাধ্যমিক পাস এবং অভিজ্ঞতা থাকলে এখানেও অগ্রাধিকার পেয়ে যাবেন তো অ্যাপ্লিকেশন প্রসেস আবেদন করতে হবে অফলাইনে আবেদনপত্র পূরণ করে সমস্ত নথিপত্র সংযুক্ত করে সংশ্লিষ্ট ইউনিট বা স্টেশনের ঠিকানায় পাঠাতে হবে তো আবেদন খামের ওপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট যে পদের জন্য আবেদন করবেন তার নাম অ্যান্ড ক্যাটাগরি আপনি কী ক্যাটাগরি আনরিজার্ভ না এসসি না এসটি না ও এবং খামের ওপর দশ টাকার একটি স্ট্যাম্প লাগাতে হবে তো লাস্ট ডেট বিজ্ঞপ্তি প্রকাশের সর্বোচ্চ তিরিশ দিনের মধ্যে আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে হবে এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তেসরা এপ্রিল অর্থাৎ আগামী দোসরা এপ্রিল দু হাজার একুশ তারিখের মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে তো সিলেকশন প্রসেস এখানে কিন্তু পরীক্ষার মাধ্যমে সিলেকশন হবে তো পরীক্ষায় যেগুলো আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড জেনারেল ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস আর ঠিকানাগুলো একটু যে জায়গায় আপনারা আবেদনটা পাঠাতে চাইছেন তার ঠিকানাটা নেট থেকে সার্চ করে সেই ঠিকানায় কিন্তু আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে ধন্যবাদ